হরে কৃষ্ণ পুরাণ অনুসারে পাঁচ হাজার বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ তার আবির্ভাব তিথি প্রতি বছর জন্মাষ্টমী নামে পালিত হয় এই দিনটি গোকুলাষ্টমী নামেও পরিচিত মথুরায় কংসের কারাগারে জন্ম হয় দেবকী ও বসুদেবের অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের কংসের হাত থেকে তাকে রক্ষা করতে প্রচণ্ড ঝড় রাতে যমুনা পেরিয়ে বৃন্দাবনে যশোদা ও নন্দের সংসারে কৃষ্ণকে রেখে আসেন বসুদেব স্বয়ং বিষ্ণু কারাগৃহে উপস্থিত হয়ে দেবকী ও বাসুদেবকে দর্শন দেন এবং তাদের পূর্বজন্মের তপস্যা সম্পর্কে জানান তার পূর্ণফলের জন্যই দেবকী ও বাসুদেবের কাছে তিনবার অবতার নেওয়ার প্রতিশ্রুতি দেন বিষ্ণু দেবকীকে জানান যে প্রথম জন্মে বিষ্ণিগর্ভ নামক এক পুত্র হয় দ্বিতীয় জন্মে দেবকী যখন দেবমাতা অদিতি ছিলেন তখন বিষ্ণু ছিলেন তার পুত্র উপেন্দ্র এবং তিনি বামন অবতারে রাজা বলিকে উদ্ধার করেন এবার তৃতীয় জন্মে দেবকীর পুত্র কৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ করে তার প্রতিশ্রুতি পুরো করেন বিষ্ণু জন্মাষ্টমী হল অশুভকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার উৎসব বিশ্বাস ও একতা ধরে রাখতে উৎসাহ দেয় এই উৎসব জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শশা নিবেদন করার প্রথা রয়েছে মনে করা হয় শশা পেলে অত্যন্ত প্রীত হন নন্দলাল যে ভক্ত তাকে শশা নিবেদন করেন তার যাবতীয় দুঃখ কষ্ট তিনি মোচন করেন বলে প্রচলিত বিশ্বাস জন্মাষ্টমীতে ঠিক রাত বারোটায় কৃষ্ণের জন্মক্ষণে শশা কাটতে হয় এটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের থেকে নারী গ্রন্থিন কাটার রূপক বলে মনে করা হয় জন্মাষ্টমী কেন দুদিন পালিত হয় এর উত্তরে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন বলে তার জন্মবার্ষিকী জন্মাষ্টমী দুদিন পালিত হয় শ্রী জন্মাষ্টমী ব্রত মাহাত্ম শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর নাম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে শ্রী জন্মাষ্টমী ব্রত মাহাত্ম বর্ণিত রয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর নাম কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন হে পাণ্ডব যে স্থানে মানবগণ বর্ণমালায় লিখিত আমার নাম বা চিত্রপটে অঙ্কিত আমার শ্রীমূর্তিকে চন্দন চুনাদিতে চর্চিত করিয়া ও সর্বালঙ্করে ভূষিত করিয়া আমার পূর্ণ জন্মদিনে সর্বদা পূজা করে সে দেশে কখনও পরচক্রের ভয় থাকে না সময় বৃষ্টিপাত হয় এবং অতিবৃষ্টি অনাবৃষ্টি পতঙ্গ মূষিক প্রভৃতি ইতিভয়েরও আশঙ্কা থাকে না দেবকী চরিত্র ও আমার জন্মবৃত্তান্ত যে গৃহে লিখিত থাকে এবং পূজিত হয় সে স্থানে সকল সমৃদ্ধির সমাগম হয় এবং কোনো প্রকার উপদ্রব থাকে না কোনো প্রসঙ্গেও কেউ জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠান করিলে নিঃসন্দেহে তাহার বিষ্ণুলোক লাভ হয় হে ধর্মরাজ নন্দগোপের আনন্দদায়িনী সেই শ্রী জন্মাষ্টমী তিথি জীবগণেরও পরমানন্দ বিধান করে তাহাদের পাপ সকল তৎক্ষণাৎ হরণ করে সুতরাং এদিনে নন্দ যশোদা সহ তৎপুত্রের পূজা করলে বিষ্ণুর পরমপদ লাভ হয়ে থাকে জন্মাষ্টমী বাসরে ভোজন করলে ত্রিভুবনের যাবৎ পাপভোজনই হয়ে থাকে তিলমাত্র উদারপুরাণে যমদূতগণের নিকট সেই ব্যক্তি তিল তিল করিয়া পৃষ্ট হয় দ্বাদশী ব্রত অনুষ্ঠান করলেও তাহা নরক হইতে উদ্ধার নাই জয়ন্তী যিনি বিমুখ তাহাকে ব্রহ্মহত্যা সুরাপান গোবধ স্ত্রীবধ প্রভৃতি মহাপাপে লিপ্ত হতে হয় ইহলোক বা পরলোক কোথাও তাহার সুখ নেই যে নারী প্রতি বর্ষে এই পরম পবিত্র ব্রত পালন না করে সে সর্প হয়ে বনবাস করে ব্রত বিমুখ নর কুররাক্ষসরূপে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ত্যাগ করিয়া যদি কেহ অন্য ব্রতে সাধন করে তবে সেই সেই ব্রত জনিত কোনো পুণ্যই তাহার লাভ হয় না নিজ ধনানুসারে এমনকি অল্পবিত্ত ব্যয়েও এই ব্রত অনুষ্ঠান করিতে হইবে নচেত চতুর্দশ ইন্দ্রপাত যাবত নরকে বাস করিতে হইবে কলিযুগে যে সকল ধন্যব্যক্তি সর্বপাপ হারিণী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে উপবাসী থেকে শ্রীহরির পূজা করেন সংসারে তাদের কোনোরূপ ভবভীতি থাকে না এবং তাহারা যে স্থানে বাস করে তথায় কলি অবস্থান করে না কংসাদি অসুরগণের বিনাশের জন্য শ্রীহরি যেদিনে আবির্ভূত হয়েছে হয়েছেন সেই পরম পবিত্র দিন সকল মঙ্গলের আলয় সনাতন পুরাণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ভূতলে সেই সাক্ষাৎ অবতরণের মহাতিথি তিথি যে অনাসেই মুক্তিদানে সমর্থ ইহাতে আর আশ্চর্য কী এই ব্রত ধারণেই পরম মঙ্গল ইহাই পরম তপস্যা এবং ইহাই পরম ধর্ম শ্রাবণ কৃষ্ণ অষ্টমী তিথি ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদানকারিনী যারা উক্ত ব্রতানুষ্ঠান স্বয়ং করেন এবং অপরকেও করিয়ে থাকেন লক্ষ্মীদেবী তাদের ঘরে অচলা হয়ে অবস্থান করেন এই ব্রত সাধনে যে ফল লাভ হয় তার তুল্য বা অধিক ফল বেদে বা পুরাণেও দেখা যায় না অর্থাৎ মক্ষ তুচ্ছকারী শ্রীকৃষ্ণ প্রেমী পঞ্চম পুরুষ পুরুষার্থ যা শুদ্ধ ভক্তগণের আনুগত্যে উক্ত ব্রত পালন লাভ হয়ে থাকে যথাবিধি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠিত হলে শ্রী জমরাজ বিষণ্ন বদনে উক্ত ব্যক্তির পাপ তালিকা মুছে দেন যিনি জন্মাষ্টমী বাসরে দেবকী দেবীসহ সহ শ্রীহরির আরাধনা করেন তিনি ভীষণ জমপথে না গিয়ে বিষ্ণুর পদে আশ্রয় লাভ করেন উক্তব্রত কৃত হলে সকল কার্য সিদ্ধ হয় এবং মৃত্যু ভয়ে শ্রীকৃষ্ণের স্মরণ হয় অতএব হে নারদ পরমঙ্গল লাভ করিতে হইলে আমার আজ্ঞায় ব্রত পালন করো শ্রী জন্মাষ্টমী ব্রত পালন বিধি শ্রী একাদশী ব্রতোপবাস উপলক্ষে পূর্বে দশমী একাদশী ও দ্বাদশী এই তিন দিবসে সাধারণভাবে যে ব্রতের নিয়মসম কথিত রয়েছে সেই রূপ এই জন্মাষ্টমী ব্রতে সপ্তমী অষ্টমী ও নবমীতে নিয়ম সকল পালন করতে হবে ব্রত দিবসে দন্ত ধাবনাদি সকল প্রাতকৃত্য সম্পন্ন করে সংকল্প করতে হবে সংকল্প মন্ত্র অদ্বীয় স্থিতা নিরাহার ভূতে পরমেশ্বর ভক্ষী দেবকী পুত্র অশ্মিন জন্মাষ্টমী ব্রতে অর্থাৎ পরমেশ্বর দেবকীনন্দন এই জন্মাষ্টমী ব্রতে অদ্য নিরাহারে থাকিয়া আগামীকল ভোজন করিবে তৎপশ্চাত প্রাতকালে শ্রীকৃষ্ণকে তিলের জল দ্বারা স্নান স্নানাদি করিয়ে শিষ্টাচার অনুসারে নতুন বস্ত্রাদি সকল অর্পণ করবেন এই ব্রত উপলক্ষে শুদ্ধ ভক্তগণ নিরাহার থেকে সমগ্র দিন ও রাত্রি কৃষ্ণকথা ও কৃষ্ণ নাম সংকীর্তনে নিমগ্ন থাকেন ব্রত উপলক্ষে ভগবানের মন্দির সামর্থ্য অনুসারে বিচিত্র পত্র পুষ্প ও বিভিন্ন বর্ণের কাগজ প্রভৃতি দ্বারা সাজাবেন সমর্থ হলে গোপ গোপীজন গাভিগণ ব্যপ্ত গোকুল চিত্রিত করিয়া তার মধ্যে যশোদা কোড়স্থিত শ্রীকৃষ্ণ নন্দবাবা মাতা বলদেব প্রভৃতি স্থাপন করিবেন তারপর মধ্যরাত্রে নৃত্য গীত বাদ্যাদি সঙ্গে ভগবানের আবির্ভাবলীলা স্মরণ ও সংকীর্তন করিতে করিতে পঞ্চামৃত দুগ্ধাদি এবং শুদ্ধ গঙ্গাজল দ্বারা শ্রী যশোদার সঙ্গে শ্রীকৃষ্ণকে ষোড়শ উপাচারে স্নানাদি পূজা করিবেন এবং বিচিত্র পক্কান্ন সমূহ বিবিধ খাদ্যসমূহ কালোচিত ফলসমূহ এবং তাম্বুল সমর্পণ করিবেন তৎপশ্চাৎ গীত নিত্যাদি সহিত ভগবানের বাল্যলীলাদি শ্রবণপূর্বক আনন্দে রাত্রি জাগরণ করিবেন জন্মাষ্টমীতে রাত্রি জাগরণে আজন্ম অর্জিত পাপ তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যায় পরদিবস প্রভাত হইলে নিত্যকর্ম সমাপন পূর্বক শ্রী ভগবানের অর্চনা করিয়া যথাসময়ে পারণ ও নন্দোৎসব করবেন সকলকে অনুরোধ উপবাস মানেই কিন্তু শুধু না খেয়ে থাকা নয় বরং শুদ্ধ পবিত্র দেহ মন নিয়ে ব্রত উপবাস রেখে নিরন্তর ভগবানের নাম জপ হরিগতা শ্রবণ কীর্তন গীতা করে ভগবানকে প্রসন্ন খুশি করায় ব্রত উপবাসের মূল উদ্দেশ্য যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ